আইএফএর ওপর থেকে নির্বাসন প্রত্যাহার করলো ফিফা। সমাপ্ত ভারতীয় ফুটবলের কালো অধ্যায়। এর ফলে মহিলা ফুটবল বিশ্বকাপের আসর ভারতের মাটিতে বসাতে আর কোনো বাধাই রইল না বলে মনে করা হচ্ছে। আর কোনো বিপত্তি রইল না। পূর্ব ঘোষণা ও সূচি অনুযায়ী আগামী অক্টোবর মাসেই মহিলা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের আসর বসছে ভারতে। দিনটা ছিল 15ই আগস্ট। ওই দিন গোটা ভারতবর্ষ যখন স্বাধীনতার পূর্ণ স্বাদ গ্রহণে ব্যস্ত, ঠিক সেদিনই ভারতীয় ফুটবল সংস্থা আইএফএর ওপর নেমে এসেছিল শাস্তির খাড়া। ওই দিন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার তরফ থেকে একটি সাসপেনশন নোটিশ এসে পৌঁছায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে। ফিফার নির্দেশ লঙ্ঘন করে সুপ্রিম কোর্টের নির্দেশে আইএফএর মাথার ওপর কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন বসানোর জন্যই ফিফার তরফ থেকে শাস্তিস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। আর এই নোটিশের পরেই আগামী অক্টোবর মাসে অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের আসর ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার এক প্রকার অনিশ্চিত হয়ে পড়ে। ইতিমধ্যেই ওই দিনটিকে ভারতীয় ফুটবলের ইতিহাসে কালো দিন হিসাবে চিহ্নিত করে একে একে মুখ খুলতে শুরু করেন ভারতীয় ফুটবলের প্রাক্তন তারকা ফুটবলাররা। এরপরই তড়িঘড়ি নড়ে চড়ে বসে আইএফএর প্রতিনিধিরা। সেই মতো আইএফএর তরফ থেকে দরবার করা হয় সুপ্রিম কোর্টে। তারই প্রস্তুতি স্বরূপ ফের সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ফুটবল সংস্থার ওপর থেকে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন সরিয়ে নেয় আইএফএ। এমনকি ফিফার নির্দেশ মতো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন করতেও উদ্যত হন নিযুক্ত প্রতিনিধি সদস্যরা। এরপরই নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে আসে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। সেই মতো গতকালই ফিফার তরফ থেকে সাসপেনশন নোটিশ প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানা গেছে। এমতো অবস্থায় ভারতীয় ফুটবল সংস্থা আইএফএর তরফে আগামী অক্টোবর মাসে মহিলা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের আসর ভারতের মাটিতে বসার আর কোনো বাধা রইল না বলেই মনে করছে গোটা দেশের ক্রীড়া মহল। এই খবরে স্বভাবতই খুশি ক্রীড়া জগতের সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, নিউ দিল্লি। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31।